Hi friend, কেমন আছো? ও কি আমনা কি হইছে কি কাকু? ফেরন গুলন কে কে? না, ঘটনা হলো তুমি তো মাইকেলের ফ্রেন্ড। তো আমরা যেহেতু সবাই সবার ফ্রেন্ড, এই হিসাবে আর কি ওই ফ্রেন্ড ডাকলাম। এটা দোষের কিছু না। আমি চিন্তা করলাম যেহেতু তুমি মাইকেলের ফ্রেন্ড, হেল্পটা তোমার কাছ থেকে নিলেই মনে হয় ভালো হয়। এই জন্য তোমার নাম্বারটা যদি আমাকে একটু দিতা, আমি একটু জাস্ট একটু প্র্যাকটিস করতাম তোমার সাথে রাতে কথা বললে। অন্য মেয়েদের সাথে কীভাবে কথা বলতে হবে না বলতে হবে, আমি এবার কথা বলে অপমান না হই, জাস্ট এই আর কি। এই জন্য তোমার নাম্বারটা। থামেন, আপনার কি হয়েছে? আপনি তো ইয়াং না কাকু, ইয়াং কাপড় সুপুর পড়লে কি ইয়াং হয়ে যায়? হ্যাঁ, আপনি আপনি চুল করছেন কি ওগুলো? হ্যাঁ, আতে আতে এগুলো কি পড়ছেন? ব্যাটকেই রয়েছে, ই করে রয়েছে, আবার নিউ ইয়র্কের টি শার্ট পরছেন, আবার হাফ প্যান্ট পরছেন। কি আপনি কি আপনি আমার নাম্বার দিয়ে হারবেন? কি আমি আব্বার নাম্বার দিব আপনি রে? ও শিট, তুমি কেন বুঝতে পারতেছ না ফ্রেন্ড? আই অ্যাম ইকো, মানে অর্থাৎ আমি ইয়াং হয়ে গেছি এখন, একবার থেকে ইকো। আর অ্যাকচুয়ালি আমি এভাবে মানে চলাফেরা করতে করতে মেন্টালি আমি এখন 25 এ চলে আসছি। হইছে, আমি তো কিছু বুঝতে পারলাম না। আপনি বলেন আপনার বয়স 25, আমার মাকে হের বয়স 60, তো আমরা কি 40 পার হয়ে গেছি? আপনি কো কথাবার্তে তো মনে হইতাছে আপনার ইয়াং, আমরা বুড়া। না না, তোমার যা গেটার, তুমি তো এখনো সেই পুরনো দিনের খ্যাতি রয়ে গেলা, যেখানে মাইকেলের মতন ছেলে। ও মাই গড, এই এলাকায় আর দ্বিতীয় এক পিস খুঁজে পাওয়া যাবে না। আমি মাইকেল নামের কাউরে চিনি না। আমি মোকলেস নামের একজনের চিনতাম, হে সেঞ্জয়ী মাইকেল হয়ে গেছে। সেঞ্জ মানুষজনের আমি চিনি না, এক কথা। আর সেকেন্ড, আপনি আমার বন্ধু বন্ধু বলাবেন না, আমি আপনার কোনো কালের বন্ধু লাগি না। আপনি আমার মাইয়ে বলাইতেন, হঠাৎ করে আমার সুক্কু আপনার কী হয়েছে এত বলতে পারবো না? আপনি মাইকেলের শীর্ষ, তো যে এই মাইকেলের ধারে পর্যায়ে থাকেন, আমার লোকের কথা কইতেই এন না। ও মাইন্ড করো না তুমি, ও জাস্ট পিরে, জাস্ট পিরে, হে জাস্ট পিরে, জাস্ট পিরে, জাস্ট পিরে, জাস্ট পিরে, জাস্ট পিরে, পিরে, পিরে।